এটি নাটোরের আটঘড়ি গ্রামের একটি আমবাগানের দৃশ্য। দেখুন কত আম ধরেছে। গাছগুলোর বয়স 10 থেকে 12 বছর হবে। এটি আমার চোখে দেখা, স্বচক্ষে দেখা একটি গড়ে তোলা আমবাগান। এই আমবাগানটির মধ্যে বেশিরভাগ গাছই হলো আম্রপালি। আম্রপালির জাতের একটি বিশেষ সুবিধা হলো যে এই জাতের আম প্রতি বছর ধরে এবং এই আম যথেষ্ট মিষ্টি। আরেকটি বিশেষ সুবিধা হলো এই আমগুলো সিজনের শেষের দিকে ওঠে, যখন অন্যান্য আম বিক্রি প্রায় শেষ হয়ে যায় তখন এই যাত্রী বাজারে আসে। এজন্য দামও গ্রোয়াররা বেশি পেয়ে যায় এবং খেতেও সুমিষ্ট আর স্বাদও অতুলনীয়। এই জন্য এই জাতের যথেষ্ট চাহিদা আছে। যারা এই আম বাগান করবেন তাদের জন্য এই আম্রপালি জাতের আম অত্যন্ত উপযোগী। দেখুন আপনারা প্রতিটি গাছে প্রচুর আম ধরেছে। আমের ভারে যেন ডালপালাগুলো প্রায় ভেঙে পড়ার উপক্রম। আসলে এই এলাকার মাটির অত্যন্ত আম বাগান করার উপযোগী এবং এই আম বাগানগুলো যারা গড়ে তুলেছেন তারাও যথেষ্ট পরিশ্রমী। তারা জানেন যে কীভাবে গাছে আম ধরাতে হয় এবং গাছে আম রাখতে হয়। সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে তারা প্রতিনিয়ত এই গাছগুলোর যত্ন নেন এবং সে কারণেই আসলে এই বাণিজ্যিকভাবে এই এলাকার আম বাগানের মালিকরা প্রতি বছর আম ধরাতে পারেন। আর যেহেতু এখন বাংলাদেশে আমের চাহিদা অনেক বেড়েছে, সেজন্য বাজারে ভালো আম যদি তোলা যায়, ভালো জাতের আম যদি বাজারে সরবরাহ করা যায়, তাহলে এই আম বিক্রি করে যথেষ্ট টাকা উপার্জন করা সুযোগ আছে। দেখুন আপনারা এক একটা গাছে প্রচুর আম ধরেছে। যদিও এবছর বলা হচ্ছে যে আমের জন্য এবছরটা খুব একটা সুবিধাজনক নয়, অর্থাৎ মুকুল প্রচুর পর্যাপ্ত পরিমাণে এলেও শেষে গাছে অনেক জায়গাতেই আম সেই পরিমাণে দেখা যায় নাই। কিন্তু এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে অনেক আম ধরেছে। আশা করা যাচ্ছে এগুলো খুব একটা যদি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এগুলো না হয় তাহলে এই আম বাগান থেকে যিনি গ্রোয়ার তিনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। বাংলাদেশের আবহাওয়া এবং মাটি ফল চাষের বিশেষত আম চাষের জন্য বিশেষ উপযোগী। তো এই ধরনের আম বাগান যদি গড়ে তোলা যায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তাহলে মৌসুমে বাজারে যে ভালো জাতের আমের অপ্রতুলতা সেই অপ্রতুলতা কাটিয়ে ওঠা যাবে। এবং আপনারা জানেন যে আজকাল বিদেশেও
আম রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ থেকে। আম ভালো জাতের আম বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা যাচ্ছে। সেক্ষেত্রে সুপরিচর্যার মাধ্যমে যদি এ ধরনের আম বাগান গড়ে তোলা যায় তাহলে বাংলাদেশ একটি ফল উৎপাদনকারী দেশ, বিশেষত আম উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের মাঝে নাম করে নিতে পারে এবং বাংলাদেশের আম বিদেশের বিভিন্ন কোম্পানির মাধ্যমে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব।